আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি লম্বা ছোট্ট জায়গার উপরে একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। দশমণ্ডলী, আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন জায়গার উপর, নতুন নতুন মাপের জায়গার উপরে আমরা নতুন নতুন প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আজকেও ঠিক তার ব্যতিক্রম হবে না, আজকেও ঠিক তেমনই, মাত্র 18 ফিট বাই 54 ফিট, চওড়া হচ্ছে 18 ফিট, লম্বা 54 ফিট জায়গার উপরে আমরা একটা ডিজাইন আপনাকে উপস্থাপন করব। আশা করি ডিজাইনটা আপনাকে বেশ ভালো লাগবে, কারণ ছোট্ট জায়গা, এর বাইরে আরও ভালো করার মানে সম্ভাবনা খুব কম ছিল। তবু আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে, চমৎকার একটা 3D তাদের জন্য তৈরি করা হয়েছে, সব মিলাই কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন আমরা তাদেরকে উপস্থাপন করার জন্য তৈরি করেছি। দশমণ্ডলী, আমাদের সারা বিশ্বেই আমাদের যে ভালোবাসার মানুষগুলো তৈরি হয়েছে তাদের জন্য মূলত আমরা এই ডিজাইনগুলো প্রতিদিন উপস্থাপন করে থাকি। আজকেও তার ঠিক তেমনই একটি চমৎকার একটা ডিজাইন, ছোট্ট জায়গার উপরে মাত্র 800 স্কোয়ার ফিটের উপরে একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দশমণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তারপর চারতলা বাড়ির খরচের হিসাব কেমন হয় তারও একটা আইডিয়া আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি, ছাদ থেকে দেখি, তাহলে এরকম দেখাবে যে এটা ছাদটাকেও আমরা সুন্দর করি, আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা একটা ডেকোরেশন করার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই ছাদটাকে সুন্দর করা হয়েছে, বসার জায়গায় রাখা হয়েছে। তো দশমণ্ডলী, আসুন এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। এবার আমি আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আমি যদি মাপটা দেখাই যে না, এটা 18 ফিট চওড়া আর 54 ফিট লম্বা। তো সামনে গ্যারেজের অংশ রাখা হয়েছে, গার্ড রুম রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে, সিঁড়িটা মাঝ বরাবর পেটে রাখা আছে। যখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান যাব, তখন এই সিঁড়ি গ্যারেজ অংশ দিয়ে সিঁড়িতে আসবে, আসার পরে এখান থেকে নামার পরে সে একটা আপনি ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় ড্রয়িং ডাইনিং, 8 ফিট বাই প্রায় 22 ফিট। সামনের দিকে দুটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বারান্দাটা এবং বাথরুমটা অ্যাটাচ। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে এই বারান্দাটা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, একটা ডাইনিংয়ের মতো জায়গা এক্সট্রা রাখা হয়েছে, এটা কিচেন রাখা হয়েছে। আর পিছনের দিকে এসে আরেকটা বড় বেডরুম রাখা হয়েছে এবং এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করেছে। তার সময় এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি চেষ্টা করলাম অল্প জায়গার উপরে, ছোট্ট একটা লম্বা জায়গার উপরে আপনার একটা বাড়ির চমৎকার একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। চারতলা বাড়ি যেহেতু, সেহেতু এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। ফাউন্ডেশন খরচ হবে 600 টাকা স্কোয়ার ফিট। 600 টাকা স্কোয়ার ফিট হলে 800 স্কোয়ার ফিটের জন্য 5 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। এরপরে যে খরচটা আছে আপনার কাস্টিং খরচ, এটা 550 টাকা থেকে 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে কাস্টিংয়ে। আর যদি আপনি কমপ্লিট করতে চান এই ধরনের বাড়ি, তাহলে আপনার 1500 টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে, 1500 টাকা হবে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 1500 টাকা। দশমণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনি সবাই ভালো থাকবেন। শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।